রক্ত জোগাড় করতে দেরি হওয়ায় এক সমাজকর্মীকে মারধরের অভিযোগ বিধায়কের দেহরক্ষীর বিরুদ্ধে। নদিয়া জেলার কালীগঞ্জ থানার অধীন মিরবাজার আরোপিতে অভিযোগ দায়ের করেছেন তিনি। বুধবার বহরমপুর হাসপাতালে ভর্তি ছিলেন কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের দেহরক্ষীর বাবা। রক্তের প্রয়োজন হলে নদিয়ার সমাজকর্মী ওসমান গনির কাছে ফোন করা হয়। রক্ত জোগাড় করতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে, আর তাতেই ফোনে হুমকি ও গালিগালাজ করা হয় ওসমান গনি শেখকে। এরপর বৃহস্পতিবার বিধায়ক নাসির উদ্দিন আহমেদের নাম করে ডেকে এনে তাকে মারধর করা হয়। বিধায়কের দেহরক্ষীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ ওসমান গনি শেখের। এরপরেই সমাজকর্মীর হয়ে বেশ কয়েকজন 34 নম্বর জাতীয় সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। ঘটনা হচ্ছে আমরা একটা সাংগঠনিক কাজ করি ব্লাড সম্পর্কে, যেটা আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক হিসাবে বিভিন্ন মানুষকে ফ্রিতে রক্তের জোগাড় দিই। আমরা দিন রাত কিছু ভাবি না, সেই পরিপ্রেক্ষিতে আমরা মানুষকে সহায়তা করি। সেই জায়গায় আমাদের এখানকার লোকাল এমএলএ সাহেবের সিকিউরিটি ওর আব্বুর রক্তের প্রয়োজন ছিল, আমাদেরকে কালকে বলেছিল। আমাদের অপরাধ হচ্ছে ঘন্টা ডেরেক সময় লেগেছে রক্তটা জোগাড় করতে। ওনার কথা হচ্ছে আমি এসেছি, আমি বসে থাকবো, আমি কেন আমার সময় দাম নেই, তোমরা কেন আমাকে এত লেট করালে, এই আমাদের অপরাধ। ওর সিকিউরিটি সুরমান আছে, সুরমান আমাকে বলে যে ভাই তোমাকে এমএলএ সাহেব ডেকেছে, একটু কথা বলবে, এসো। আমি সেই হিসাবে এমএলএ সাহেব ডেকেছে হিসাবে আমি আসি ওর কথাতে না, এবং এসে দেখি ওর বাড়ির সামনে দাঁড়ায়। সেই সময় আমাকে ও ছুটি এসে আঙুল থেকে উগ্রভাবে আমার গায়ে হাত তুলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালীগঞ্জ থানার মীরাবাড়ির পুলিশ। শেষ পর্যন্ত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তার দেহরক্ষীর সুরমান শেখের বিরুদ্ধে কালীগঞ্জ থানার মীরা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নীলয় ভট্টাচার্যের রিপোর্ট, তারা নিউজ, কালিয়াগঞ্জ।